হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা ভাইরাসের মহামারীতে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, ঘরে বসে পড়াশোনা করো, প্রয়োজনে খেলাধুলা ঘরে বসেই করো। তাই আমরা তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের গুণ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই গুণটা কি। গুণ হলো যুগের সংক্ষিপ্ত রূপ, তাহলে যুগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। আর গুণের তিনটি অংশ রয়েছে, এক হলো গুণ্য, দুই গুণক, তিন গুণফল। তাহলে আমরা লিখতে পারি গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। যেমন আমরা যদি লিখি আট গুণ পাঁচ সমান সমান পাঁচ আড়া চল্লিশ, তাহলে এখানে আটকে বলা হয় গুণ্য, পাঁচ হলো গুণক, আর চল্লিশ হলো গুণফল। এখন গুণ্য কাকে বলে, গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যেমন আমরা আটকে গুণ করছি, এখানে আট হলো গুণ্য। আবার যে সংখ্যা দ্বারা, আবার আমরা শিখব এখন গুণক কি। গুণক যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে, এখানে পাঁচ হলো গুণক। এখন আসি আমরা গুণফল। গুণফল গুণ করে যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে। তাহলে পাঁচ আটা চল্লিশ হয়েছে, এখানে চল্লিশ হলো গুণফল। তাহলে আমরা গুণ, গুণ্য কি, গুণক কি, গুণফল কি শিখলাম। এখন আমরা গুণের কিছু অঙ্ক করব। দেখো, প্রথমে আমরা শিখব দুই অঙ্ককে কীভাবে এক অঙ্ক দ্বারা গুণ করা যায়। এখানে আট হলো একক, এক হলো দশক, তাই এটা হলো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, একে আমরা এক অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দ্বারা গুণ করব। দেখো, এখানে আমি যদি আমরা গুণ করি পাঁচ আর আট গুণ করলে, দেখো পাঁচ আর আট আমরা গুণ করলে, একটু আগে শিখছি পাঁচ আর কত হয় চল্লিশ, এই চল্লিশের শূন্য আমরা লিখব আর হাতের চার রয়ে গেল। আবার পাঁচের এক দিয়ে গুণ করবো, পাঁচকে পাঁচ, পাঁচ আর এই চার যোগ করলে কত হলো নয়। তাহলে আমরা দুই অঙ্ককে এক অঙ্ক দ্বারা গুণ করলে কী হয় সেটা শিখলাম। অনুরূপভাবে যদি আমরা আরেকটা অঙ্ক করি, দেখো পাঁচ ছয় ত্রিশের শূন্য হাতে কত হলো তিন, তিন। আবার ছয় দুগুণে বারো, বারো আর এই তিন আমরা যোগ করে দিব, কত হলো পনেরো। এটা হলো দুই অঙ্ককে এক অঙ্ক দ্বারা গুণ করলে গুণ করার নিয়ম। এখন আমরা শিখব দুই অঙ্ককে তিন অঙ্ককে এক অঙ্ক দ্বারা গুণ। এখন আমরা শিখব তিন অঙ্ককে এক অঙ্ক দ্বারা গুণ। যেমন আমরা যদি লিখি চারশো পঁচাশি, এটা হলো তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, একে আমরা গুণ করব এক অঙ্ক দ্বারা। দেখো পাঁচ আটা কত হয় চল্লিশ, চল্লিশের শূন্য হাতের হইল চার, আট আড়া চৌষট্টি, চৌষট্টি আর হাতের চার কত হলো আটষট্টির আট, হাতে কত রইল ছয়, চার আড়া বত্রিশ, বত্রিশ আর ছয় আটত্রিশ। এভাবে আমরা তিন অঙ্ককে এক অঙ্ক দ্বারা গুণ করব। আমরা আরেকটা অঙ্ক দেখি, দেখি যেমন ধরো চার ছয় কত হয় চব্বিশ, চব্বিশের চার হাতে কত দুই, ছয় সাতা বিয়াল্লিশ, বিয়াল্লিশ আর হলো দুই চুয়াল্লিশ, চুয়াল্লিশের চার হাতে কত চার, পাঁচ ছয় ত্রিশ, ত্রিশ আর চার চৌত্রিশ। এভাবে আমরা তিন অঙ্ককে এক অঙ্ক দ্বারা গুণ করব। এখন আমরা শিখব দুই অঙ্ককে দুই অঙ্ক দ্বারা গুণ, দুই অঙ্ককে দুই অঙ্ক দ্বারা গুণ শিখব আমরা।
আমরা যদি বলি এখন দেখো এটা দ্বারা গুণ করি যদি 5 নং কত হয় 5 নং 45 এর 5 হাতে কত 4 7 নং 63 63 আর 4 66 এখন আমরা শিখব দুই অঙ্ককে দেখো দুই অঙ্ক দ্বারা গুণ আমরা যদি করি 5 7 35 এর 5 হাতের কত 3 7 আর 56 প্রথমে আমরা এটাকে 7 দিয়ে 5 কে গুণ করব 5 7 35 এর 5 হাতের কত 3 7 আর 56 56 আর 3 59 এখন যেহেতু আমার একক এটাকে বলা হয় একক এককের গুণ শেষ যখন আমার একক স্থানের গুণ শেষ হবে তখন আমরা এককের নিচে একটা শূন্য দিব দুই এই দশকের অঙ্ক দ্বারা যখন গুণ করব এখন দশকের অঙ্ক দ্বারা যদি গুণ করি 5 দুগুণে 10 10 এর শূন্য হাতের হলো 1 8 দুগুণে 16 16 আর 1 17 দেখো 5 আর 7 12 12 2 হাতের হলো 1 1 আর 1 2 আমরা আরেকটা অঙ্ক করি আর একটা দুই অঙ্ককে দুই অঙ্ক দ্বারা গুণ করি যদি 6 8 48 এর 8 হাতের হলো 4 6 8 48 48 আর 4 52 এককের অঙ্কের গুণ করা শেষ আমরা একটা শূন্য দেব এখন দশকের অঙ্ক দ্বারা গুণ করব এর দ্বারা গুণব 6 2 গুণে 12 12 2 হাতের হলো 1 আবার 6 2 গুণে 12 12 আর 1 13 যোগ করি যদি 8 আর 0 8 2 আর 2 4 5 3 8 আর এই হলো 1 এভাবে আমরা শিখলাম আমরা যে দুই অঙ্ককে এক অঙ্ক দ্বারা গুণ তিন অঙ্ককে এক অঙ্ক দ্বারা গুণ দুই অঙ্ককে দুই অঙ্ক দ্বারা গুণ এই ধরনের যত গুণ আছে আমরা এই বই থেকে বুট বই থেকে তোমরা সবাই বাসায় বসে করে নেবে ঠিক আছে আজকের আলোচনা এই পর্যন্তই তোমরা সবাই আবারও হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আজকে যে অঙ্কগুলো আমরা নিয়মগুলো আলোচনা করলাম এটার উপর ভিত্তি করে তোমরা বাসা এইচ ডাব্লিউ করবে এইচ ডাব্লিউগুলো হলো 57 পৃষ্ঠার 2 নং এর 17 ও 18 59 পৃষ্ঠা 2 নং এর 11 ও 12 এই অঙ্কগুলো তোমরা বাসায় বসে করবে আবারও বলছি তোমরা বাসায় থাকো ঘরে থাকো সুস্থ থাকো ঠিক আছে ওকে সবাইকে ধন্যবাদ।